মানি না ঠিক আছে, কিন্তু কোরআনের কথা সবগুলো সত্য। তাহলে অলিদ ইবনে মাগিরের জন্য অলিদের দোষ আছে? এখন সবাই অলিদ ইবনে মাগিরের দিকে চায়, কি রে তুই নাকি হারামজাদা, তুই নাকি তোর মায়ের জারুর সন্তান। অলিদ ইবনে মাগিরা আবুল জাহেলের মাননীয় স্পিকার আমাকে ক্ষমা করবেন, আমি বাড়িতে যে একটু মাকে জিজ্ঞাসা করে আসি, বাড়ি তো বেশি দূরে না, আপনারা মিটিং চালিয়ে যান, আমি মায়ের কাছে যাই। অলিদ ইবনে মাগিরা তার মায়ের কাছে গেছে, বাবা অনেক আগে মারা গেছে, মা জীবিত আছে কিন্তু খুনখুনে বুড়ি, খুনখুনে বুড়ি, কুজো হয়ে হাঁটে। অলিদ ইবনে মাগিরা একটা নাঙ্গা তলোয়ার নিয়ে রণদুর্মদ সেই জাহেল বীরের মতো ঘরে গিয়ে ঢুকছে, গিয়ে দেখে যে তার বুড়ি মা খেজুর পাতা দিয়ে পাখা বনে, খেজুর পাতা দিয়ে পাখা বনে, বুড়া মানুষ যতক্ষণ করতে পারে এই ধরনের কাজ বেশি করে। এখন তলোয়ার মায়ের ঘাড়ের উপরে উঠেছে, মা আজকে তোর একদিন আর আমার একদিন, মুহাম্মদের কোরআন বলেছে আমি নাকি তোর জারের সন্তান, মা সত্য কথা বল, আমি দিলাম কব। মা দেখলো যে যেই ছেলের ছেলে কোপ দিয়ে ফালায় নাকি, সে তলোয়ারের দিকে এনে তার আত্মা কেঁপে উঠছে, কে বাবা কোপ দিস না কইতে আসি, কোপ দিস না কইতে আসি, গমা তাড়াতাড়ি কর আমার মাল ইজ্জত সব গেছে। এখন মায়ে কয় তোর, তুই তো জানিস না তোর বাবা যেদিন আমাকে বিয়ে করে প্রথম এনেছিল, বাড়িতে আসার পরে তোর বাবার মগিরা, মগিরা অলিদের বাবা, তোর বাবা মগিরা অলি দেবনে মগিরা, তার একটা কালা জ্বর, বাত জ্বর, এমন একটা জ্বর হয়েছিল যেই জ্বরের এফেক্টে তার সেক্সুয়াল পাওয়ার, যৌনশক্তি এটা সম্পূর্ণরূপে জিরো হয়ে গিয়েছিল, যৌনশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমি তো তোর মা, বিবাহ বন্ধনে আবদ্ধ তোর বাবার সাথে, আরব দেশের মানুষ বিয়ে করার পরে কেউ কিন্তু জেনা করতো না, যদিও কাফের আসিল। এখন কয় তোর বাপের তো পুরুষালী শক্তি, সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি এটা ওই জ্বরে, বাত জ্বরে নষ্ট হয়ে গেছিল, আমি তো মানুষ, রক্ত মানুষের শরীর, দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পরে যুগ, ঋতুচক্রের আবর্তনে সময়ের ঘড়িয়ে গিয়ে চলে, আমি এইভাবে আর কতদিন থাকবো। এক রাতে তোর বাবার সাথে তোর বাবার একজন আরব যাযাবর বেদুইন বন্ধু আমার বাড়িতে মেহমান হয়েছিল, ওই আরব মেহমানকে খাওয়া দাওয়া খাওয়ানোর পরে তোর বাপ যখন ঘুমিয়েছিল, আমি তখন উঠে গিয়ে গোপনে তোর বাবার ওই বন্ধুর সাথে দেহদান করেছিলাম। সেই রাতে তুই আমার গর্ভে এসেছিস, মুহাম্মদের কথা তো 100% সত্য, কেমন বুঝলেন? আল্লাহ যে জারুয়া কেছে এটা সানে নজুল, অলিদের মায়ের মুখ দিয়ে বাইরেছে, অলিদ এখন আর কোপ আর দেয় নাই, এখন আবার ওই দারুন নদোয়ার দিকে যায় আর গছর গছর করে, গছর গছর বুঝেননি, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ, মোহাম্মদের সব কথা সত্য, মোহাম্মদের সব কথা সত্য, আমার ব্যাপারে যেটা কইছে এইটাও সত্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার নাম কোরআন, এটার নাম ইসলাম। এখন অলিদ ইবনে মাগিরা দারুন নদোয়াতে গেছে, যে আবু জাহেল দেখা হুজুর আপনার কথা 100% ঠিক, আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি, আসলে আমি মায়ের জারুয়া হলাম, দেখছেন আল্লাহর হাবিবকে মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে, আর আল্লাহ হাটে হাড়ি ভেঙে দিয়ে তার আসল স্বরূপটা দুনিয়ার সামনে এমনভাবে বের করে দিয়েছে যেটা কেয়ামত পর্যন্ত কোরআনে যেহেতু আছে। এটি হলো এই সুরা নূনের শুরুর 5টা আয়াতে শানে নজুল, শানে নজুলটা আমি আপনাদের সামনে বললাম। এবার আবু জাহেল দাঁড়াইলো, কয় ঠিক আছে জারুয়া টারুয়া যা আসত, তুই যেহেতু আমার দলীয় ক্যাডার, তোর জন্য 7 খুন মাপ, খুব বুঝে নেবেন কিন্তু, আল্লাহু আকবার। এবার আবু জাহেল দাঁড়িয়ে বলল, ভাইরা আমার, আয়জা মেতনা অকুন্না তোরাবান, আমরা তো মরে যাব, মরে যাওয়ার পরে আমাদেরকে কবর দেওয়া হবে, জাহেলিয়তও কিন্তু সেই জাহেলি যুগে সকল যুগে মৃত লাশ এটা মাটিতে দাফন করা হতো,
মক্কার কাবা ঘরের পূর্বে একটু দক্ষিণ কোণে 2 কিলোমিটার মাত্র দূরে জান্নাতুল মুআল্লা, যারা দেখেছেন মক্কার আশপাশের সব লোকের কেন্দ্রীয় কবরস্থান। উম্মুল জননী খাদিজা রাদিয়াল্লাহু আনহা গ্রহণ করার পরে মক্কা যখন হিজরতের 1.5-2 বছর আগে মা খাদিজা ইন্তেকাল করেছিলেন, নবীজি নিজে তার চাদরটা এটা দিয়ে আমাজাদকে কাফন দেওয়া এই দিয়ে যে কবরে নেবে মা খাদিজাকে দাফন করেছিলেন। আর এই মা খাদিজা এমন মা ছিলেন, মক্কাতে যে সময় নবীর পক্ষে কথা বলার একজন লোক ছিল না, নবীর দুঃসময়ে নবীকে সহযোগিতা করার জন্য একটা হাত ছিল না। আর এই খাদিজা মক্কার সবচেয়ে ধনবতী সম্পদশালী মহিলা ছিলেন। নবীর সাথে বিয়ে হওয়ার পরে এই খাদিজা তার যত গোলাম ছিল সব গোলাম নবীর কাছে হাদিয়া করে দিলেন, গোলামগুলো আপনাকে দিলাম, আপনি খেদমতের জন্য ব্যবহার করেন, আজাদ করতে চাইলে তাদের মুক্তি দিয়ে দেন, আমার এই 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 সম্পদ এই এই। খাদিজার যা ছিল পুরো আরবের সব ব্যবসায়ীর তার 100 ভাগের 1 ভাগও ছিল না, আমার সব সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম। ওগো স্বামী, আপনি ইসলামের জন্যে, সাহাবাদের জন্যে, মুসলমানদের জন্যে আপনি আমার দেওয়া এই সম্পদ এটাকে ব্যয় করেন, খরচ করেন, আর ইসলামকে সামনের দিকে এগিয়ে নেন। মা খাদিজা যদি এইভাবে শিশু ইসলামকে মাথায় নিয়ে বুকে কোলে করে যদি লালন ধারণ না করতেন, তাহলে ইসলামের ইতিহাস বোধহয় আরেক দিকে চলে যেত। আল্লাহু আকবার। খাদিজাও সেখানে শুয়ে আছেন, নবীজির আরেক বিবি উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা সেখানে শুয়ে আছেন। হুজুরের বাবা আবদুল্লাহ, চাচা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালেব, কুরেশের সবাই জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে। আবু জেহেলও জানে যে আমি বললে আমারেও এখানে শোয়াবে, তোমাদেরকে এখানে শোয়াবে, এটা কেন্দ্রীয় কবরস্থান। আর মোহাম্মদ বলে এই কবরস্থান থেকে আমাদেরকে নাকি কেয়ামতের ময়দানে আবার ফাতাহুনা ফওয়াজা উঠানো হবে। আয়জাম ইতনা কুন্না তোরাবান, এই একটা আমি আবার বলছি, আমরা যখন মরে যাব আমাদের শরীরটা মাটি হয়ে যাবে, যা দেখা রাজম বাঈদ, এরপরে মোহাম্মদের খোদা হাসরের মাঠে আমাদেরকে আবার উপস্থিত করে জিন্দা করে হিসাব নেবে, এটা এত সহজ নয়, চট্টিখানি কথা নয়। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন, আবু জেহেল বলেছিল, হায় হাতা মা তু আদুন, তোমাদেরকে যেই কবর আজাব, কবরের শাস্তি, হাসরের এই কষ্ট, এগুলোর কথা মোহাম্মদ ভয় দেখায়, দমকাই রথ আড়ায়, দমকাই মোহাম্মদ তোমাদেরকে রথ আড়ায়, মা তু আদুন এটা ডাহা মিথ্যা কথা, এগুলো কিছুই হবে না। এইবার হেসাম ইবনে উমাইয়া, উমাইয়ার ছেলে হেসাম, নামটা আপনারা অনেকেই জানেন, সে আর এক ক্যাডার অলিদ ইবনে মাগিলের মতো, আবু জাহেলের লগে লগে থাইকা, শুধু মুসলমান কোনখানে আছে, ধর ধর মার মার, মক্কাতেই কাজ চলছে। এখন হিসাম দাঁড়ায় একা, যে নেতাজি কথা তো ভালো কইলেন, কয় তাহলে কী করতে হবে, কয় মোহাম্মদের খোদা, মোহাম্মদের কথা যদি সত্য হয়, মোহাম্মদের খোদা যখন ইসরাফিলকে দ্বিতীয়বার বাঁশিতে ফুঁক দিতে বলবে, নাফকাস তৃতীয়বার, প্রথমবারে কেয়ামত, দ্বিতীয় সিংহে হাসরের ময়দান তৈয়ার হবে, তৃতীয় ফুৎকারে আসামি ফাইজাহম জামিউম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখন আবু জেহেল বললো, এক কাজ করিস, মোহাম্মদের খোদা উপর দিয়ে যতই বাঁশি বাজাক আমি উঠবো না, তোরা উঠিস না, হাসরের মাঠে যদি আমরা গায়ের হাজির থাকি, অনুপস্থিত থাকি, মোহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার দিক,